আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম বলেন, একটা সময় পার্বত্য এলাকায় চাকমা রাজা নিজেদের আদিবাসী বলতে চাইতেন না, তারা নিজেদের উপজাতি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে উল্লেখ করেন মিস্টার ইমাম। তিনি বলেন, তারা দাবি করতেন উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়া হোক। এমন কি ঘটল, তারা যারা উপজাতি ছিলেন এখন নিজেদের আদিবাসী দাবি করছেন? মিস্টার ইমাম বলেন, এসব এলাকায় যারা নিজেদের আদিবাসী হিসেবে দাবি করেন তাদের জীবনাচরণ, চাষবাসের পদ্ধতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এসব কিছুই ঐতিহাসিকভাবে ফিলিপাইন ও কম্বোডিয়ার অঞ্চলের মানুষের সাথে মিল রয়েছে। তিনি প্রশ্ন তুলেন, তাহলে তাদেরকে আমরা কিভাবে বলি যে তারা বাংলাদেশের আদিবাসী? সরকারের যুক্তি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সবাই বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র সবাইকে সমান চোখে দেখবে, কিন্তু অনগ্রসর অংশ হিসেবে ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে চাকরির ক্ষেত্রে সরকার বাড়তি সুবিধাও দিচ্ছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের বিভিন্ন জায়গায় যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করেন তারা আদিবাসী কিনা সে বিতর্ক বেশ পুরনো। প্রতি বছর বিশ্ব আদিবাসী দিবস সামনে আসলে সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। সরকারি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে চাকমা, মারমা, ত্রিপুরা এবং সাঁওতাল সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার প্রায় 30 লাখ মানুষ বসবাস করেন, যেটি দেশের মোট জনসংখ্যার প্রায় 2%। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তারা মনে করেন, বাংলাদেশের ভূখণ্ডে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তারাই আদিবাসী। ওই অঞ্চলে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে তারা আসলে সেখানকার আদিবাসী কিনা এ নিয়ে রাজনৈতিক মতভেদ যেমন আছে, তেমনি নৃবিজ্ঞানীদের মাঝেও আছে বিভক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাইফুর রশিদ বলেন, সকল নৃগোষ্ঠী আদিবাসী নয়, কেননা নৃগোষ্ঠী হয়তো আদিবাসী হিসেবে চিহ্নিত হতে পারে। অধ্যাপক রশিদ বলেন, বর্তমান বাংলাদেশের এই ভূখণ্ডে বাঙালিরাও ছিল এবং বিভিন্ন জনগোষ্ঠীও এই অঞ্চলে এসেছে। তিনি বলেন, কে আদিবাসী হিসেবে চিহ্নিত হবে সেটি নিয়ে বিতর্কের অবকাশ নেই। অধ্যাপক রশিদ বলেন, কোনো একটি নির্দিষ্ট এলাকায় কোনো অধিবাসী আগে এসেছে সেটার ভিত্তিতে বাংলাদেশের আদিবাসী বলাটা কতটা যৌক্তিক আমি জানি না। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন আছে যার নাম বাংলাদেশ আদিবাসী ফোরাম। এই সংগঠনটির প্রতি বাংলাদেশের বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এই সংগঠনের সাথে সরাসরি যুক্ত আছে সন্তুলার মার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তারা বহু বছর ধরে দাবি করছে যাতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়। এই সংগঠনের একজন নেতা রবীন্দ্রনাথ সরেন মনে করেন, আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়া তাদের জন্য একটি অস্তিত্ব রক্ষার বিষয়। মিস্টার সরেন নিজে সাঁওতাল গোত্রীয়। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি আমরা আদিবাসী, আমাদের আশপাশের বাঙালি বন্ধুরা আদিবাসী বলেই জানত। তিনি বলেন, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক ব্যবস্থা আছে, এ কারণে নিজেদের আদিবাসী ভাবছেন মিস্টার সরেন। কিন্তু এ ধারণাকে গ্রহণযোগ্য মনে করা বাঙালিরা তাদের যুক্তি, তাদেরও নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আছে যেটি হাজার বছরের পুরনো, সেজন্য আদিবাসী বিতর্কের কোনো সুরাহা করা বেশ কঠিন।
আদিবাসী শব্দটি রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর। সরকারের ভেতর অনেকেই মনে করেন দেশের কোনো একটি অংশে আদিবাসী হিসেবে সংবিধানে স্বীকৃতি দিলে বৃহত্তর জনগোষ্ঠী বিশেষ করে বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি আদিবাসী ধারণার সাথে একমত নয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তখন সরকারের দিক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে পার্বত্য এলাকায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে যাতে আদিবাসী হিসেবে চিহ্নিত করা না হয়। যুক্তি যাই হোক না কেন, ক্ষুদ্র জাতিসত্তার অনেকেই মনে করেন আদিবাসী হিসেবে স্বীকৃতি তাদের প্রাপ্য। রবীন্দ্রনাথ সরেন বলেন, 1971 সালে বাঙালিদের জন্য জাতি হিসেবে যেমন আত্মপরিচয়ের দরকার ছিল, ঠিক তেমনি বর্তমানে তাদেরও আত্মপরিচয় দরকার। তিনি বলেন, বাঙালিরা তো বিশ্বজুড়ে গর্ব করছে, কিন্তু আমরা তো গর্ববোধ করতে পারছি না, কারণ সরকার আমাদের স্বীকৃতিটা দিচ্ছে না। বাংলাদেশের কোনো একটি জনমানব শূন্য এলাকায় এখন নতুন করে যদি কেউ বসতি গড়ে তোলে, তাহলে তাদের সে এলাকার আদিবাসী বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন আছে কোনো কোনো নৃবিজ্ঞানীর মাঝে। সরকার মনে করেন বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আদিবাসী শব্দটির মাধ্যমে বিতর্ক উস্কে দিতে চায়। আদিবাসী বিতর্কের মাঝে একটি বিশ্ব রাজনৈতিক চাল আছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইমাম। তিনি বলেন, যারা নিজেদের এলাকায় উপজাতি হিসেবে দাবি করতেন, তারাই এখন বিদেশে গিয়ে নিজেদের আদিবাসী পরিচয় দিয়ে নানা ধরনের প্রচারণা চালায়। ধন্যবাদ।